কিছুদিন আগে সিবিআই আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল, আর এবার ইডির তলব পার্থ চট্টোপাধ্যায়কে। আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে ইডি এবং তলব করা হয়েছে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও। আইকোরের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সংস্থার সমর্থনে কথা, এই প্রসঙ্গেই মন্ত্রীর কাছে জানতে চাইবে ইডি, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। বাপ্পাদিত্য দাশগুপ্তর সঙ্গে কি সম্পর্ক ছিল আইকোরের জানতে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরকে তলব করা হয়েছে ইডি সূত্রে, এমনটাই খবর। সিবিআই এর পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে ইডি তলব করলো এবং আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে, তলব করা হয়েছে তৃণমূলের বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও। বাপ্পাদিত্য দাশগুপ্তর সঙ্গে কি সম্পর্ক ছিল আইকোরের, এমনটাই জানতে চাওয়া হবে তার কাছ থেকে ইডি সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে আইকোরের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সংস্থার সমর্থনে কথা, এই প্রসঙ্গে মন্ত্রীর কাছে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইবে ইডি। চলে আসছি পরের খবরে। জামুরিয়ার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থীর সভায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় তিন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে জামুরিয়া নিউ সাতগ্রাম কলিয়ারি সংলগ্ন দুর্গা মন্দির এলাকায়। অভিযোগ, ঐশী ঘোষের নির্বাচনী সভা চলাকালীন সভাস্থলে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ঝান্ডা নিয়ে ঢুকে পড়েন বিজেপি কর্মীরা, এরপরও সভা চলতে থাকে। খবর পেয়ে সেখানে যায় পুলিশ এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। বিজেপির দাবি, অভিযোগ খতিয়ে না দেখেই রাতে তাদের তিন কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। বেলঘরিয়ায় মদন মিত্রকে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। গতকাল কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিটি রোডে রোড শো করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। রোড শো এর প্রস্তুতি চলাকালীন তৃণমূল প্রার্থী মদন মিত্রর গাড়ি দেখতে পেয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। হাত নাড়তে নাড়তে চলে যান মদন মিত্র। তৃণমূল প্রার্থীকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনাকে সমর্থন জানিয়েছেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বেলঘরিয়ায় যে ঘটনা ঘটেছে মদন মিত্রকে জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। গতকাল কামারহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিটি রোডে রোড শো করার কথা ছিল শুভেন্দু অধিকারী এবং সেখানেই জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা মদন মিত্রকে দেখে। আমাকে দেখেই যেমন বর্ষা হলেই ময়ূর পেখম তুলে নেচে, ওদের মনে খুব আনন্দ হয়েছিল। আমায় দেখেই ওরা নাচতে শুরু করলো, আমার তো বেশ ভালো লাগলো। ওরা জানেই না কি বলছে, একবার বলছে দেবো না গো কামারহাটি, দেবো না গো পানিহাটি, বুঝতে পারছে না কোন কনস্টিটিউয়েন্সি। তারপর যখন দেখেছে মদন মিত্র আমায়, তাই রিয়েলি এনজয়েড। এবং আমি ওদের জন্য একটাই কথা বলেছি, ও লাভলি। আর জয় শ্রীরাম আমায় দিয়ে বলাবে আমি কি করব, এগুলো তো পরের কথা। তবে এইটুকুন আমি জানি যে জয় শ্রীরামের যে ছবি আছে তার পাশে দু তারিখের পর আমার একটা ছবি লাগবে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় জয় শ্রীরাম বললে গাড়ি থেকে নেমে পালায়, মঞ্চ থেকে নেমে পালায়, আর এখন নমান্য থেকে পালাচ্ছে। ওনার তো জয় শ্রীরাম শুনতে পারবেন না। মদন মিত্র পবিত্র মা সীতাকে অপমান করেছে, পশ্চিমবাংলায় জয় শ্রীরাম বলবে না তো বাংলাদেশে জয় শ্রীরাম বলবে? যা করেছে বেশ করেছে, মদনদাকে দিয়ে জয় শ্রীরাম বলাবো, চিন্তা করছেন কেন? যাক না নির্বাচন কমিশনে, বারবার যাক, কারণ ওনারা দেখুন আইন মানে না। যাক না একটু আইনের দ্বারস্থ হোক না, দেখুন না গণতন্ত্র মানেন না, আইন মানেন না। আইনটা কী আছে সেই পাঠটা নিক। আমরা আইনের পাঠ জানি, আমরা গণতন্ত্র জানি, আর তাই গণতান্ত্রিক পদ্ধতিতে আইন মেনে সব কিছু করি। যারা আইন এতদিন মানেননি তারা যাক, গিয়ে তারা আইনটা শিখে আসুক।